নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তা দেখো, যে সমস্ত কোশ্চেনগুলোতে ডবল স্টার মারা আছে সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ডবল স্টার আছে, ট্রিপল স্টার আছে, এইগুলো তোমরা বেশি করে পড়ে যাবে, ঠিক আছে। প্রথম চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায়, সে 2022 হোক, 2023 হোক, 2024 হোক, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় আসে সেইগুলো আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে পড়বে, ঠিক আছে। যেমন আছে ওজন স্পেয়ার থেকে দেওয়া আছে কোশ্চেন, তো দেখো এখান থেকে যত এমসিকিউব আছে, ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা পড়ে যাবে। তো দেখো অনেকগুলো এমসিকিউব কিন্তু এখানে সলভ করা আছে, ঠিক আছে। আমি কিন্তু একটা কোনো একটা বই থেকে এটা তুলে ধরেছি, ঠিক আছে, যেগুলি খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হয়েছে যে এইগুলো পড়লে তোমাদের একটু কাজে লাগবে, সেই জন্য আমি এখানে তুলে ধরেছি। আশা করি এখান থেকে 100% তোমরা কমন পাবে মাধ্যমিক পরীক্ষায়। তো দেখো, দু নম্বরের কোশ্চেন আছে, ঠিক আছে, রোমান অনেক কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। রোমান টু এর কোশ্চেন, স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চালচে সূত্র কোনো আদর্শের আয়তন শূন্য হবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, চালচে সূত্র, বয়েলের সূত্র। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, আদর্শ গ্যাস কাকে বলে, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো, ঠিক আছে, চালচে সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা সংজ্ঞা প্রতিষ্ঠা করো, ঠিক আছে। এবং আমরা জানি চালচে সূত্র এবং বয়েলের সূত্র খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, গ্যাসের অণুর গতির উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির প্রভাব কী, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল আছে। অ্যাভোগাড্রো থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। তো দেখো, বয়েলের সূত্রটি বিবৃত করো, খুবই গুরুত্বপূর্ণ, সূত্রটির গাণিতিক রূপ আছে, চালচে সূত্রটি বিবৃত করো, এর গাণিতিক রূপ, বয়েল ও চালচে সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের উপর আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত কোশ্চেন আমি মুখে বলছি সেগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। আর অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো সলভ করা আছে, যেগুলো ডবল স্টার আছে, যেগুলো ট্রিপল স্টার আছে, ঠিক আছে, যেগুলো ওয়ান স্টার আছে, সেগুলো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট তোমরা পড়ে যাবে, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো, এটা আমার কাছে বইটা ছিল, আমি খুব সুন্দর করে তুলে ধরেছি যাতে তোমাদের ফিজিক্স পরীক্ষায় অনেকটা কাজে লাগে, কাজে লাগে ভরের নিত্যতা সূত্র। তো দেখো, আমি তোমাদের আজকে মাধ্যমিকের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি 2023, 2022, 2024, 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অঙ্ক আছে, যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় দেয় সে সমস্ত অঙ্কগুলো একটা সেটগুলো আমি তুলে ধরেছি। তো দেখো এখান থেকে কয়েকটা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, যেমন আছে 23 নম্বরের অঙ্ক, ঠিক আছে, 31 নম্বরের অঙ্ক, ঠিক আছে, 32 নম্বরের অঙ্ক, এই সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো তাপের ঘটনাসমূহ, এই সমস্ত চ্যাপ্টার থেকে কী কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আছে সেইগুলো আমি তুলে ধরেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি মাধ্যমিকের সাজেশন বের করেছি, যে সাজেশন খুবই গুরুত্বপূর্ণ আছে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রার সংকেত কী, তো দেখো প্রত্যেকটা এমসিকিউব আমি তুলে ধরেছি, তোমরা এই এমসিকিউবগুলো খুব সুন্দর করে পড়বে। তারপরে দেখো অতি একটি বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মী আছে, যেমন 3 দাগের কোশ্চেন, ঠিক আছে, 4 দাগের কোশ্চেন, ঠিক আছে, এবং সবথেকে 6 দাগের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো, তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে 1-টা, 2-টা, ঠিক আছে, 3-4-5 বৈদ্যুতিক তার টান টান অবস্থায় না রেখে একটু ঝুলিয়ে রাখা হয় কেন। তো দেখো এইটা পরীক্ষা এখনও দেয়নি, বাট তোমরা পড়ে যাবে, যতটা পারবে লেখার চেষ্টা করবে। 9 নম্বর কোশ্চেন কী বলেছে, দুটি বিভিন্ন ধাতুর পাত শনাক্তকরণ জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন, না এটাও খুব গুরুত্বপূর্ণ। 13 দাগের কোশ্চেন, 14 দাগের কোশ্চেন, 18 দাগের কোশ্চেন, 19 দাগের কোশ্চেন, 20 দাগের কোশ্চেন, 21 দাগ, 22 দাগ, ঠিক আছে, এবং 25, 26, 27, 28 প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল আছে, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। এবার আমি আরও চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো তুলে ধরেছি, যেমন আছে রোমান 1 দাগের কোশ্চেন, 2 দাগের কোশ্চেন, যেমন কী বলেছে, দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন, ঠিক আছে, 3 দাগের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি। তো দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মী থেকে 2-টা, 3-টা, ঠিক আছে, 8, 10, 15, 21, 23 এবং আমাদের 27। তো দেখো এই সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আছে, এবং 20 দাগের কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ ছিল।
তো দেখো, দু দাগেরটা ঠিক আছে, চিত্রসহ উত্তল দর্পণের ফোকাস সংজ্ঞা দাও, এবং তিন দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ আছে, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। চার দাগের কোশ্চেন, পাঁচ সাত আট বারো পনেরো ষোলো উনিশ, ষোলো উনিশ একুশ খুবই গুরুত্বপূর্ণ আছে, এবং তার সঙ্গে চব্বিশের দাগেরটা ঠিক আছে, একটি লেন্স উত্তল না অবতল কীভাবে চিনবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পঁচিশ দাগের কোশ্চেন আছে, এবং তোমাদের আঠাশ দাগের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে পড়ে যাবে। তো দেখো এবার আমি নেক্সট চ্যাপ্টার। তো দেখো, দু দাগের কোশ্চেন সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে পার্থক্য, শ্রেণীর সূত্র, ঠিক আছে। ন দাগের কোশ্চেন, দশ দাগের কোশ্চেন, ঠিক আছে। এগারো দাগের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যে চ্যুতি রেখার মান, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, যেটা 2017 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। চোদ্দো দাগের কোশ্চেন, ষোলো দাগের কোশ্চেন পড়ে যাবে, উনিশ দাগের কোশ্চেন, ঠিক আছে, উনিশ দাগের কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ আছে। তো তোমরা তো জানো, উত্তল লেন্সের সাহায্যে একটি অসদ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব উৎপন্ন করা যায়, তার চিত্র সহ লেখ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো, চলতড়ির থেকে যে সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, একেরটা, দুইয়েরটা, তিন দাগেরটা, ঠিক আছে, পাঁচ, এইগুলো ভালো করে পড়ে যাবে। তারপর দেখো, ষোলো দাগ, উনিশ দাগ, কুড়ি দাগ, একুশ দাগ, বাইশ দাগ, চব্বিশ, সাতাশ, আঠাশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, উনত্রিশেরটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এমসি কিউব আছে, এই এমসি কিউবগুলো তোমরা খুব সুন্দর করে পড়ে যাবে, এইগুলি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, 2022 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে দু দাগের কোশ্চেন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, রোদাঙ্কের সিজিএস এককি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, চার দাগের কোশ্চেন ইম্পর্টেন্ট, পাঁচ ফিউজ তারের বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত খুবই গুরুত্বপূর্ণ, পাঁচ ছয় সাত আট নয়, নয়টাও খুবই গুরুত্বপূর্ণ, উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপ্রবাহী রোধ কীভাবে পরিবর্তিত হবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারো দাগের কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ, এক ওয়াট সমান সমান কত জুল, ঠিক আছে। তো দেখো, চোদ্দো দাগের কোশ্চেন কী বলেছে, ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে চৌম্বকক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, খুবই গুরুত্বপূর্ণ আছে। পনেরো নম্বরের কোশ্চেন, ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম তর্জন দিয়ে কিসের অভিমুখ বোঝায় বা বোঝানো হয়, ঠিক আছে। তো দেখো, আমাদের ষোলো নম্বরের কোশ্চেন, আঠেরো নম্বরের কোশ্চেন, ঠিক আছে, বাইশ নম্বরের কোশ্চেন, এইগুলো ভালো করে পড়ে যাবে, যেগুলো স্টার মারা আছে সেগুলি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো, তেইশ নম্বরের কোশ্চেন, ঠিক আছে, চব্বিশ নম্বরের কোশ্চেন, সাতাশ, আঠাশ, উনত্রিশ, এইগুলো পড়ে যাবে। তো দেখো, একটি বাক্যে উত্তর দাও, এক দাগের কোশ্চেন যেটা 2015 সাল এবং 2017 সালে এসেছিল, দু দাগের কোশ্চেন, পাঁচ দাগের কোশ্চেন, সাত আট নয় দশ বারো, বারো দাগের কোশ্চেন। তো দেখো, এইগুলো কিন্তু তোমাদের আমি একবার দেখিয়েছি, ঠিক আছে। তো দেখো, তিন দাগের কোশ্চেন এটাও পড়ে যাবে, চার পড়ে যাবে ভালো করে, ঠিক আছে, চার, তারপরে পড়ে যাবে আমাদের এগারো দাগের কোশ্চেন, রোদাঙ্কের সংখ্যা দাও, বারো, তেরো দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে, এবং আমাদের আমাদের বাইশ নম্বরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কিলোওয়াট ঘন্টা বা বিওটির সংখ্যা দাও, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, পঁচিশ দাগের কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ, পঁচিশ দাগের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো স্টার মারা আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ আছে। তো দেখো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মাধ্যমিকের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেটি 2022 এবং 2023 এবং 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো, বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং তার করা হয়, এখানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, উনপঞ্চাশ দাগের কোশ্চেন, আটচল্লিশ দাগের কোশ্চেন, চুয়াল্লিশ, তেতাল্লিশ, বিয়াল্লিশ, এই কোশ্চেনগুলো খুবই ভালো করে পড়ে যাবে। অপরদিকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যার প্রত্যেকটা মান থাকবে তিন, তোমরা এখান থেকে ন দাগের কোশ্চেনটা ভালো করে করে যাবে, ঠিক আছে। জুলের সূত্র খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আসবে আশা করি। তো দেখো, আমাদের পনেরো নম্বর যে কোশ্চেনটা আছে সেটাও ভালো করে করে যাবে, আমাদের উনিশ নম্বর, একুশ নম্বর, তেইশ নম্বর, এই কোশ্চেনগুলো পড়ে যাবে।